আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে এবং ভালোবাসাতে ভালো আছি। তো আসলে বিশেষ করে আমার এই যে পুরনো খামারে আপনারা অনেকেই ভাইয়ের ভিডিও দেখছেন, ভাইয়ের খামারের ভিডিও দেখছেন। তো আসলে আমার এই খামারে ভাই কিন্তু ভালো নেই, কারণ দেখতেই পাচ্ছেন আপনারা প্রচণ্ড বর্ষা। আমাদের এলাকাটা বর্ষাকাল, বর্ষাতে পানিতে থই 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 হয়ে গেছে সারা এলাকা। এই যে দেখতে পাচ্ছেন যে মানে সামান্য একটা রাস্তার এই সাইড দিয়ে আপনার গাড়ি যাতায়াত করে। তারপরেও এখন হয়তো হাঁস রাখার জায়গা নেই, এক সাইডে হয়তো যে দেখতেই পাচ্ছেন ওয়ান টাইমের পলি দিয়ে আপনার বাউল তৈরি করে হাঁস পুষতেছে আর কি। তো যাই হোক, অনেক হাঁস হারা গেছে যে বর্ষায়, মানে হাঁসগুলো ছেড়ে দিলে অনেক দূরে হয়তো ভাইসা চলে যায়, হয়তো কিছু আসে হয়তো কিছু আসে না। এই নিয়ে খুব বিভ্রান্তির মধ্যে আছে আমার এই ছামাদ ভাই। তো ছামাদ ভাই আমাদের সাথে ব্যবসার সাথে জড়িত, কারণ ছামাদ ভাইয়ের হাঁসের যে ডিমগুলো হয় এই ডিমগুলো কিন্তু আমাকেই দেয়। আমি খানিয়াছড়ি থেকে হাসেন ভাই এই ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটিয়ে আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে দিয়ে থাকি। তো আজকে হয়তো আসলাম আমরা ছামাদ ভাইয়ের সুখ এবং দুঃখ দেখার জন্য, যেহেতু অনেক ভালোবাসে উনি, বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাকে অত্যন্ত ভালোবাসেন। এই জন্য আসলাম দেখা যায় হাঁসগুলো কী করা যায় বা বিক্রি করবে না রাখবে, এই বিষয় নিয়ে ছামাদ ভাইয়ের সাথে হয়তো সাক্ষাৎ করার জন্য আসছে। তো ছামাদ ভাই, আসলে আপনার কি এটা রাখা ভীষণ সমস্যাই হয়ে গেছে? সমস্যা তো চতুর্দিকে পানি, তো এলাকা বন্যার পরিস্থিতি রকম, তো এখন থাকা কঠিন। তারপরে এখন এটা বাচ্চা হাঁস, এটা যদি আপনি বিক্রি করেন তাইলে এই যে একটা কথাই আছে না, কষ্টের ফল মিষ্টি হয়, কিন্তু আপনি যে কষ্টগুলো করলেন এই কষ্টের ফলটা কিন্তু আসলে এখন পাবেন না। কারণ অলরেডি হয়তো আপনার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কিন্তু আপনার হাঁসের ডিম চলে আসবে অলরেডি। আসলে এই হাঁসগুলো যখন ডিম চলে আসবে, নতুন হাঁস পলেন্টি ডিম যখন দিবে, দেখা যাবে যে এই হাঁসগুলো আপনার 34,000-35,000 টাকা সহ আপনি বিক্রি করতে পারবেন। আর এখন আপনার নোয়ারি হাঁস, এই হাঁসগুলো হাঁস বিক্রি করলে হয়তো 22,000, 22,000 বা 24,000 বিক্রি করা যেতে পারে। তারপরেও আমি হয়তো আপনাকে বলবো আপনার হাঁসগুলো একটু কষ্ট হলেও, এই তো বর্ষা তো সারা জীবন থাকবে না, হয়তো আপনার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ যদি থাকে একটু কষ্ট করে রাখেন, রাখলে এই যে আপনি যে কষ্টগুলো করলেন তাইলে আপনার ফল থেকে যে ফলটা পাবেন তাইলে আপনার লাভ হবে বা ফলটা মিষ্টি লাগবে আর কি, না কি বলেন আপনি? তাহলে এখন বর্তমান হাঁসে আপনি কি খাবার দিতেছেন? এইভাবে ধান দিতেছি, গম দিতেছি, মাঠে শামুক পাচ্ছে না, শামুক আমি বর্তমান পাচ্ছে না, মনে করেন এই সপ্তাহ যাবে না তার আগে ইনশাল্লাহ শামুক পাবে। তো দর্শক, আসলে সমস্যাটা হলো বর্ষাকাল, একটা হাঁস আপনার হাঁটু পানি, কোমর পানি বা মাজা পানি, এর মধ্যে থেকে হাঁস ডুব দিয়ে কিন্তু নিচ থেকে শামুক ধরে খাইতে পারে। কিন্তু আসলে বিষয়টা এখানে বর্ষাকাল অনেক পানি, হয়তো এক মানুষ বা মানুষের উপরেও হয়তো পানি আছে, মাঠে হাঁস ডুব দিয়ে নিচ থেকে শামুকগুলো ধরতে পারে না, এই জন্য হয়তো ওনার খাবার লাগে। তাছাড়া ছামাদ ভাই কিন্তু মূলত উনি মানে বদ্ধভাবে হাঁস পোষে না, মাঠ ঘাট বা হাওর বিলে এরকম পরিবেশে কিন্তু হাঁস পোষে। আর খোলা মাঠে হাঁসটা পুষলে হয় কি, লাভের সংখ্যাটা একটু বেশি হয়। আর এক্সট্রা খাবার দিয়ে পুষলে দেখা যায় যে এখন ধানের দাম, গমের দাম, মানে খাদ্যর দামগুলোই বেশি। তো যাই হোক, সবাই ছামাদ ভাইয়ের জন্য দোয়া করবেন, যেহেতু উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, কষ্ট করতেছে পোলাপান নিয়ে বা হাঁস খামার নিয়ে। আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ রাখে এবং ভালো রাখে। তো ছামাদ ভাই, আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন? না, কি আর বলব, বলা তো বহুত বললাম, আপাতত মনে 15-20টা আছে প্রতিবেদন। তারপরেও মনে করেন আজকে যেহেতু আজকে আপনি খুব একটা সমস্যার মধ্যে আছে, হ্যাঁ ইনশাআল্লাহ পরে দেবো। আচ্ছা, আসলে দর্শক, ছামাদ ভাইয়ের হাঁস খামারটা কিন্তু বিশাল বড় খামার, এখানে 1000 হাঁস রয়ে গেছে ওনার। তারপরে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, কিন্তু এটা এই যে রাস্তার এক সাইডে হয়তো এই যে আপনার পলি দিয়ে বেড়া দিয়ে হাঁসগুলো এখানে হয়তো দুর্যোগের সময় কি করবে এখানে রাখতেছে। তো তাছাড়া তো ছামাদ ভাই হাঁস বিক্রি করার লোক না, কারণ উনি একটা হাঁস বাচ্চার থেকে 3 বছর পর্যন্ত উনি হাঁসটা পোষে, কারণ একটা হাঁসের 3 বছর ডিমের পার্সেন্টটা উনি ভালো পায়। তো যাই হোক সামাদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ সামাদ ভাই যেন সুস্থভাবে খামারগুলো টিকিয়ে রাখতে পারে। দর্শক আসলে বর্ষাকাল কি করব, কারণ আমার অনেক খামার আছে আমাদের এই অঞ্চলে, হাজার হাজার খামার আছে, সবার কাছ থেকে আমি ডিম নেই এবং ওনাদের বাচ্চাগুলো আমার কাছ থেকেই ওনারা নেয়। তো যাই হোক এখন বর্ষাকাল কি করব, সবাই ফোন দেয় খুব কষ্টে আছে বা হাঁস রাখার সমস্যা হয়ে গেছে, হাঁসের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, কারণ এই যে বর্ষাকাল বিভিন্ন পচা খাবার হয়তো ভাসে আসে, আসার পরে এই খাবারগুলো খাইলে কিন্তু হাঁস অসুস্থ হয়ে যায়। তারপরেও হয়তো এখন আমি একা মানুষ, আমার যে ম্যানেজার আছে গিয়াস সাহেব, ওনাকে সাথে নিয়ে হয়তো প্রত্যেক দিন আমরা জোহরের নামাজ শেষে আমাদের অঞ্চলের মধ্যে হয়তো 20 কিলো 40 কিলোর মধ্যে হলে বাইক নিয়ে আমরা হয়তো খামারগুলো দেখে আসি বা যতটুকু পারি এতটুকু সহযোগিতা করি আর কি। তো দর্শক আসলে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো আমার যে ম্যানেজার আছে গিয়াস সাহেবের কাছ থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বন্ধুরা, সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে খান সাহেবকে আমরা হয়তো এখন আসি, বিভিন্ন খামারে আসি, তাদেরকে সুখ দুঃখগুলো দেখতেছি। বর্ষাকাল তারা কীভাবে হাঁসগুলো রাখতেছে, কোথায় রাখতেছে, হয়তো এখন খাবার একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, কষ্ট না করলে তো এগুলো হবে না। একটা কথা আছে, কষ্ট এবং পরিশ্রম এটা আপনার ভাগ্যের চাবিকাঠি ঘুরে দিতে পারে। আর কষ্ট করবেন না, তাহলে আপনার আলাউদ্দিনের চেরাক পেতে হবে, আর কষ্ট করলেই তাহলে আপনার সুফল পাবেন। আশা করি যে বড় হাঁস ছোট হাঁস যেটাই কেনেন, যেটাই পালন করেন, আশা করি যে পরিশ্রম করতে হবে এবং কষ্ট করতে হবে, তাহলে আশা করি আপনি সফল হবেন। তো যাই হোক, আমি বলবো যে আপনারা যেখানেই আছেন আমার এই ভিডিওগুলো দেখবেন এবং কথাগুলো শুনবেন, বুঝবেন যে হাঁস নিয়ে পরিশ্রম করতে হবে। আর আপনি ঘরে বসে যদি শুয়ে থাকেন হাঁস হবে না। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন বর্ষাকাল, তো যার যে স্থানে পানি আছে আপনার এই হাঁসগুলো গরম পানিতে না দিয়ে ঠান্ডা পানিতে দিবেন এবং নোংরা কোনো মানে অখাদ্য কোনো কিছু দেন না। হাঁসকে সুস্থ রাখার জন্য অবশ্যই ভালো মানের কোনো খাদ্য দিবেন এবং পানির অবস্থা দেখে সেই পানিতে দিবেন যেন ঠান্ডা পানি, এবং সেখানে বাতাস লাগতেছে কি না, আবহাওয়াটা গরম না ঠান্ডা, সেগুলো আপনারা বুঝে আপনারা হাঁসগুলো ঠিকমতো পালন করবেন। হ্যাঁ দর্শক, আসলে উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, তারপরেও হাঁস খামারের সাথে প্রায় 15 বছর যাবৎ উনি জড়িত। উনি কিন্তু আমাদের হ্যাচারির থেকেই বাচ্চা নেয় এবং আমাদেরকে ডিম দেয়। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছেন আমাদের এলাকা বর্ষাকাল, হাঁস খামারে যারাই রয়ে গেছেন তাদের বিশাল সমস্যার মধ্যেই আছে। তো আসলে মাঠটা ডুবে যাওয়ার কারণে এই রাস্তার ধারে উঁচু কোনো জায়গা থাকলে হয়তো সেখানে হয়তো মোটামুটি রাখার মতো একটা পরিবেশ করে সেখানে হাঁসগুলো কিন্তু আসলে কষ্ট করে রাখতেছে। আর ছামাদ ভাই আসলে উনি মুরব্বী মানুষ, উনি আসলে অনেক ক্লান্ত হয়ে গেছে। ওনার 1000 হাঁস ছিল, এই আপনার ছেড়ে দেওয়ার পরে আপনার অনেকগুলো হাঁস ভাইসা হয়তো অন্য কোনো জায়গায় চলে গেছে, এটা কিন্তু ফিরে আসে নাই। কারণ এই জন্য উনি আমাকে ফোন করছে যে ভাই আসেন দেখেন কি করা যায়, হাঁসগুলো বিক্রি করে দিব। তো আসলে এখন হাঁসগুলো বিক্রি করলে হয়তো ওনার লস হবে, এই জন্য ওনাকে হয়তো কষ্ট করে একটু রাখলে হাঁসটা আপনি বেচলে উনি পয়সা পাবে আর কি। তারপরে আমি আপনাদের রিকোয়েস্টভাবে বলবো, যাদের হাঁস খামার আছে খোলা মাঠের ভিতরে হাঁস রাখেন তারা অবশ্যই আপনারা কয়েকটা জিনিস ফলো করে রাখবেন এই বর্ষাকালে। যেমন এখন কিন্তু প্রচণ্ড রোদের কারণে পানি কিন্তু অনেক গরম হয়ে যায়। এই গরম পানিতে যদি আপনারা হাঁস ছেড়ে দিয়ে রাখেন তাহলে হাঁসের সর্দি লাগার ভয় থাকবে। কারণ আপনারা হাঁস ছেড়ে দেবেন আপনার সকাল 7টার দিকে, ছেড়ে দেওয়ার পরে হয়তো 10টা পর্যন্ত আপনারা হাঁস রাখতে পারবেন না পানিতে। 10টার পরে আর হাঁস পানিতে রাখেন না, কারণ সর্দি লাগলে কিন্তু ডেকি হাঁসগুলোরই বেশি সমস্যা হচ্ছে। আর আরেকটা জিনিস ফলো রাখবেন, যেমন যাদের এলাকায় বর্ষাকাল ওই দেখা যায় যে শিয়াল বা বিভিন্ন প্রাণী কিন্তু আপনার মারা যায়, মারা যাওয়ার পরে পানিতে ভেসে আসার পরে ওইটা পচে গেলে হাঁস ছেড়ে দিলে যদি ওই খাবারগুলো হাঁস খায় নেয় তাহলে আপনার হাঁস কিন্তু ভাইরাসে আক্রান্ত হয়ে খামারটা নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তো আপনারা যখন হাঁস ছেড়ে দিবেন এই জিনিসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, ফলো করলে তাইলে আপনার খামারের আর সমস্যা হবে না। হ্যাঁ দর্শক, আসলে অনেক কথা বললাম আপনাদের সাথে খামার বিষয়ে, এখন নিজের কিছু কথা বলবো। সেটা হলো আমি খান হ্যাচারি থেকে হাশেম ভাই, সারা বাংলাদেশে আমি হাঁসের বাচ্চা দিয়ে থাকি, বা ছোট হাঁস, বড় হাঁস, মাঝারি হাঁস বা শামুক হাঁসের যে খাবারগুলো। তো আপনাদের যাদের বাচ্চার দরকার, ভালো মানের বাচ্চার দরকার, তারা অবশ্যই এই ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন দিলে অবশ্যই বাচ্চা বা বড় হাঁস বা মাঝারি হাঁস বা শামুক যে কোনো পণ্যের জন্য যোগাযোগ করলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা পাবেন। আর একটা কথা বলবো, সেটা হলো আপনারা শামুক বা হাঁস বা বাচ্চা যেটাই কিনবেন দেখে শুনে বুঝে আপনারা জিনিসটা ক্রয় করবেন। কারণ আমাদের মতো তো আর সবাই না, আমরা খান হ্যাচারি 4 ভাই আপনারা অবশ্যই অনেকেই চেনেন, বা আমাদের অনেক ভিডিও আপলোড দেওয়া আছে বিভিন্ন চ্যানেলে। তো আমাদের কাছ থেকে জিনিস নিয়ে এ পর্যন্ত কেউই প্রতারণা হন নাই। তো অনেক জায়গা থেকে শামুক বা বড় হাঁসের বুকিং দিয়ে মানুষ আপনার শামুক দিচ্ছে না, বা বাচ্চা চাচ্ছে একরকম দিচ্ছে আর একরকম। অনেক মানুষ আছে তাদের নিজস্ব হ্যাচারি নাই, ফেসবুকে অ্যাড দিয়ে ইউটিউবে ভিডিও দিয়ে ওনারা বাচ্চা বিক্রয় করতেছে, কিন্তু আসলে ওনারা বাচ্চা সম্পর্কে কিছুই জানেন না। কারণ ওনার নিজস্ব তো হ্যাচারি নাই, তাইলে আপনাকে কি ভালো দিবে। তো এটা আপনারা মাথায় রাখবেন, যারাই বাচ্চা কিনবেন ফোনে কথা বলবেন, বলার পরে আপনারা জায়গায় চলে আসেন। কারণ ব্যবসা করবেন, ব্যবসা করতে গেলে একটু কষ্ট করা লাগবে ভাই, বাসায় থেকে ব্যবসা করা সম্ভব না। আপনার জিনিস আপনি দেখে শুনে নেবেন, সমস্যা কী। তারপরে আপনারা যদি আমাদের কাছে আসেন অনেক কিছুই কিন্তু অনেক বিষয়ে আলোচনা করতে পারবেন, কিভাবে খামার করবেন, কখন কোন খাবার দিবেন, কখন কোন ওষুধ দিলে আপনাদের খামারের হাঁসগুলো ভালো থাকবে, বা কোন রোগে আক্রান্ত হতে পারে, বিভিন্ন আলোচনাই কিন্তু আছে আপনার খামার বিষয়। তো যাই হোক, আমি রিকোয়েস্ট সবাইকে বলবো আপনারা অবশ্যই দেখে শুনে আপনারা ক্রয় বিক্রয় করবেন। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।